بسم الله الرحمن الرحيم আমরা দুজন শিল্পী গান করেছি দুজন শিল্পী বলেছি বিসমিল্লাহি রাহমানির রাহিম আমার মাওলা বলেছে যেই বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তমাম এই পৃথিবীটা এক পাল্লায় রাখলে আর এক পাল্লার মধ্যে বিসমিল্লাহ রাখলে তাও নাকি বিসমিল্লাহর সমান ওজন হবে না না চারটা গানি কথা না তাই এই বিসমিল্লাহ থেকে আমার দরদির কাছে আমি পালা মোতাবেক যামু না তাই গাই ওইদিকে যাবেন না কিন্তু আমি কি চাই গুরুর মত গুরু আপনি আমি কি চাই সেটা খেল করবেন যে আমার ভক্তি কি চাই আমার ভক্তের হৃদয়ে কি চাই মনের ভাষা যে বুঝে হৃদয়ের দুঃখ যে বুঝে সেই তো গুরু এই বিসমিল্লাহর মন্ত্র আমার মাওলা দীনবন্ধু উনি এইভাবে একটা মঞ্চ সাজাইছিল যেটা শুধু বিসমিল্লাহি রাহমানির রাহিমের মঞ্চ সেই মঞ্চটা সাজিয়ে আমার মাওলা আমার দীনবন্ধু উনি সাতটি ভাষণ প্রদান করেছিলেন আমি অন্যান্য শিল্পীদের জিজ্ঞাসা করতাম না এইজন্য আপনার আপনারে পাইছি জিজ্ঞাসা করলাম এই বিসমিল্লাহ ভাষণ এই ভাষণটা কি ভাষণ দিয়েছিল এই জগতে গুরু যদি হয় কারো বেশার নন্দন তবু সে ভক্তের কাছে পতিত প্রাবো তাহলে আরেকটা কথা শুনলাম নিরাকারে সেজদা হারাম বরজক নিতে হয় আমি কোন বরজকে করব সেজদা করে দাও নির্ণয় এবার অতি চমৎকার একটি পালা আমাদের কর্তৃপক্ষ থেকে এসেছে যেই পালাটি হচ্ছে আদি গুরু এবং আদি ভক্ত তো সবচেয়ে বড় কথা দরদির আমার আমাদের এই বাংলাদেশের ভিতরে যে একটা দুর্ভোগ আসছিল সেটা হলো করোনা এই করোনার মাঝে আজকে আমরা কেউ ভাবি নাই যেইভাবে একত্রিত হয়ে একটা মহব্বত বিনিময় করতে পারবো এটা কিন্তু আমরা কখনোই ভাবি নাই কি ভাইরা আজকে আমরা যে একজন আরেকজনকে দেখতেছি একটা ওলির দরবারে একজন পাগলের দরবারে একজন আশিকানের দরবারে আসছি এই জন্য আল্লাহ পাক যেই তৌফিকটা আমাদেরকে দান করে দিয়েছে এই জন্য সকলের হৃদয়ে ভরে একবার বলি আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ আজকে যিনি গুরু গাবেন বাংলার প্রখ্যাত গায়ক আমার সাজান ভাই বলেছে তো আমি তো আর প্রখ্যাত না বাংলার প্রখ্যাত গায়ক শরীয়ত সরকার আর আমি হইলাম আপনাদের আসমা সরকার দোয়া রাখবেন আমাদের উভয় শিল্পীর জন্যই তো আমার জন্য একটু বেশি করেই করবেন সেই ভক্ত পালা যেই ভক্ত সবাই হইতে পারে না গুরু সবাই হইতে পারে না একজন গুরুর মধ্যে যদি সেই প্রেম মহব্বত ভালোবাসা আসে না থাকে সে গুরু হইতে পারে না তেমনি একজন ভক্তর মধ্যে যদি সেই ভালোবাসা আসে প্রেম না থাকে তাহলে সে ভক্ত হইতে পারে না তো আজকে যাতে এই ভক্ত পাঠ এই আদি ভক্ত পাঠ থেকে যাতে আপনাদেরকে কিছু দিতে পারি অনেকে আছেন এই গুরু ভক্ত পালা একটু ঝামেলা ঝামেলা মনে করে কিন্তু সবচাইতে ঊর্ধ্বের পালাই হলো এই গুরু ভক্তের পালা আসে তার মাসিকের আজকে যেন সেই আশেক মাসেকের খেলা আমরা খেলতে পারি আমার রহিম চন্দ্রের সাথে আমার সাধক চন্দ্রের সাথে এবার সর্বপ্রথমই আমার দয়াল যিনি আমার গুরু আদব কায়দা বিবেক বুদ্ধি প্রেম মহব্বত নিয়ে গুরুর দরবারে আসতে হয় আমার গুরু বলে আমার মাওলা বলে আমার চাইতে এই দুনিয়ার বুকে আর কিছুই নাই আমি বড় আমি সর্বশ্রেষ্ঠ কিন্তু আমার চাইতেও বড় আছে কে বলেছে
দীনবন্ধু বলেছে যে আমার দায়িত্ব বড় আছে সেটা হলো আমার নাম বাবা বাবা আবার বলেছে আমার নামার চাইতে বড় আছে সেটা হলো একজন ভক্ত ও আবার বলেছে এই ভক্তের চাইতে বড় আছে সেটা হলো ভক্তের ভক্তি দীনবন্ধু বলেছে তাই আমার দয়ালের চরণ মোবারকে আমার হৃদয় খুলে আমি সেই পবিত্র ভক্তি খানা দেই আমি সর্বপ্রথম আমি শুরু করতে চাই আমার এই পালা ধন্যবাদ ভক্তের কাছে তো বসে পতিত পাব গুরুকে সদাই পতিত পাবন ভাবতে হবে আজকে যে শরীয়ত সরকারের সাথে আমি গান করতেছি এই শরীয়ত সরকারের সাথে জীবন অনেক গান করেছি দরদিও জানে আমি জুটা শিল্পী ছিলাম আজকে অনেক দিন পরে ওনার সাথে আমার দেখা এই করোনার জন্য ওনারে পাই নাই আমি এই জন্য আজকে আমি কিছু নেব ওনার কাছ থেকে আপনারা একটু সহযোগিতা করবেন একটু খেয়াল রাখবেন আসছে নাকি কেউ আচ্ছা এইমাত্র আমাদের মাঝে আমাদের দয়াল বাবা কেবলা কাবা আলসিস্তি নিজামি আমার পীরে কামেল সেই শাহাদত চান দরদি আমার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ধন্যবাদ জানাই প্রেম ভক্তি জানাই আমার সেই শাহাদত বাবাকে তাই সেইখান থেকেই আমি আমার গানটা রাখতে চাই যাতে আজকে গুরুর কাছ থেকে আমরা কিছু পাই দয়াল ধরি তোমার পায় ওরে আতি অন্ত ভেদের কথা খুইলা গো আমায় দয়াল ধরি তোমার পায় সেই আতি অন্ত ভেদের কথা খুলে গো আমায় আতি মানে আগে অন্ত মানে শেষ তাই প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্ত যদি সেই শুরু থেকে শেষ পর্যন্ত কিছু না বোঝা যায় না দেখা যায় তাহলে সেখানে কিছু পাওয়া যায় না দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা কইলা গো আমায় দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা কইলা গো তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় রে তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়া তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়া ধরি তোমার পায় আতি অন্ত ভেদের কথা হইলা ওরে তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়া তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়া ধরি তোমার পায় আজি অন্ত ভেদের কথা হইলা গো আমায় ও দয়া
দয়ালের কাছে প্রশ্ন করা যায় না শুধু জানার জন্য প্রশ্ন করা হলো বেদবী আর দয়ালের কাছে আসা টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি নারীর জন্য নয় দয়ালের কাছে আসা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য যেটা তুমি জানো না যেটা আমি জানি না সেটা দয়ালের কাছে আমি জানব আমরা সর্বপ্রথম কোন কাজ করতে গেলে আমরা কি বলি এই ভাষণটা কি ভাষণ দিয়েছিল আর এই বিসমিল্লাহ আসলে বস্তুটা কি এই মাহাত্ম্য কি এই মাহাত্ম্যটা আপনি সুন্দর করে বলবেন আজকে আমরা যারা ভক্ত আসে কান জাকের আমরা আরছি তারা যাতে আজকে কিছু পায় এবার যদি বলো ভক্তি করো মানুষ গুরুর পায় মানুষ হইয়া মানুষ রে কি ভক্তি করা যায় নিরাকারে সেজদা হারাম বর্জুক নিতে হয় আমি কোন বর্জুকে করব সেজদা তাই বলো আমায় কে কবে করিল সেজদা আমার দয়াল নবীর পায় নিরাকারে সেজদা হারাম আমরা অনেক তরিকার ভাইয়েরা আছি গুরুর দরবারে যাই কিন্তু গুরুর কাছে বসার সময় আমরা পাই না এই দুনিয়ার মায়া মুহূর্তে পড়ে এই দুনিয়ার কাজকর্মে পড়ে সেই সময়টা আমরা পাই না সকালবেলা গুরু যাইবার কই কই গেবি সকালে যাইস কিন্তু সকালে যাইবার পারি না যাই তাও রাইত কইরে আবার সকাল হইলে গুরু ভাইরা মিলা কই দয়াল বিদায় নিমু আমার কিছু তরিকার ভাইরা কয় বইনে আপা আপনি তো শিল্পী মানুষ আপনি দয়াল রে যাই একটু আগে যাক কোন
আমাগো জনে রুবিদা এটা দে কারণ বাইতে গরু লাই হাইছি আমার কামলা স্যার পাছন 9 লাখ বুঝাইয়া তাহলে কিন্তু কাজ হইব না তে গুরুর দরবারে শুধু গেলে আর আসলে হবে না কিছু কামাই করতে হবে কামাই ছাড়া কাজ হবে না তাই ছোট করে আমার জানার থাকবে যে ভক্তি দেয় আমরা অনেক কাছে দেখা দেখি ভক্তি করি কি এক তরিকার ভাই একজনের কুলাকুলি ধরতাছে আমি ওজায় জরায় ধরলাম আ অনেক ভালো মহব্বত লাগে কেবা আবার দেখবে দেখা দেখি আমরা ভক্তি দেই যে দয়ালকে ও দিল আমিও দেই কিন্তু আমি নরধব না যাই না ভক্তি দেওয়া যাবে না সেই ভক্তি হয়ে যাবে কি হারাম ছেড়ে কি তাই নিরাকার ধরে ভক্তি দেওয়া যাবে না আকার ধরে ভক্তি দাও তাহলেই তুমি পাইবা গুরুর পাও যদি থাকে গুরু তোমার এইবার আমার দয়ালের কাছে আমি জানতে চাই আমি ভক্তি দিছি আমার দয়ালকে আমার সর্বকিছুই আমার দয়ালের চরণে আমি অর্পণ করে দিছি আমার বলতে আমি কিছু রাখি নাই তবে আমি এখনো নরদম আছি আমি কিছু জানি না আমি কিছু বুঝি না সেই ভক্তিটা কোন আকার ধরে দিতে হয় কোন বর্তুকি দিতে হয় তার পদ্ধতি কি তার ভাব কি তার কর্ম কি ও আমরা কিছু মানুষ আছি আমরা এই গুরু ধরা পছন্দ করি না কিছু কাতারের মানুষ আছে আমার রাসূল বলছে 72 কাতার মানুষ আমার উম্মত থাকবে কিন্তু সেখানে মাত্র 2 কাতার মানুষ এরা বেহেস্তবাসী হবে আর 70 কাতারই দোজখবাসী হবে তখন একজন সাহাবা গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু এই 2 কাতার মানুষ আপনি বেহেস্তে দিবেন আর এই 70 কাতারের অপরাধ কি তখন আমার ইয়া রাসূলুল্লাহ আমার পিয়ারা হাবিব বললেন হে আমার সাহাবাগণ তোমরা জানো না এই যে 70 কাতার মানুষ ওরাও কিন্তু নামাজ পড়ছে রোজা করছে ওরা দান করছে ওরা সবকিছুই করতে ওদের মধ্যে কোনো অভাব নাই আর যেই 2 কাতার আমি বেহেস্তে দিয়েছি ওরাও নামাজ পড়ছে ওরা সবই করছে কিন্তু ওদের মধ্যে সবই ছিল পরিপূর্ণ ওরা আমাকে ভালোবাসছে আরে হৃদয় দিয়া বিশাল দিয়া প্রেম দিয়া ওরা আহলে বায়াতকে গ্রহণ করছে তাই আমি ওদেরকে বেহেস্তে দিছি আর 70,000 এদেরকে আমি দুজকে দিছি এই কারণে ওরা নামাজ পড়ছে রোজা করছে হজ করছে যাকাত করছে দান করছে সব কিছু দিছে কিন্তু আমার প্রতি ওদের মহব্বত ছিল না আমার আহলে বায়াতের প্রতি ওদের মহব্বতটা ছিল না এই জন্য আমি দুজকে দিলাম তো দরদিরা অনেক আছে আমার মতো নাদান ভক্ত ওরা বলে শুধু মা বাবাকে ভজন করলে হইব এই নামাজ করলে আমরা বেস্ত যাইব এই হজ করলে আমরা বেস্ত যাইব কিন্তু যারা এই যে মানে না এদের উপায়টা কি হবে আর যারা মানে এদের উপায়টা কি হবে এটা আমার জানার বিষয় আরে তুমি নাম হইলেই কথা পাইব কোথায় রামা হবে না বলাইলে আজকের বালা হলো আদি গুরু আদি গুরু আর আদি ভক্ত একটা হলো আদি গুরু আর একটা হলো আদি ভক্ত তাহলে আদি ভক্তের পালা যিনি নিলেন তিনি আপনাদের আসমা বলছে না বলছে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী হলো শরীয় সরকার আর আমি হলো আমনু আসমা বাহ আমরা তো ঠিকই নে হ্যালো বাহ আমরা হলো বিদেশি গো হ্যাঁ আমরা বিদেশি গো ভালো
তো পালা গানে যাওয়ার আগে বলবো যিনি উপদেশমূলক কথা বলে তার হাজারো কথা কইতে হয় আর যিনি বেশি বেশি কথা কয় তার দুই একটা কথা ভুল হইতে পারে ভুল হওয়াটাই হলো স্বাভাবিক আর ভুলটা ক্ষমা করাই হলো আপনাদের মতো মহৎ যারা মহত্বের গুণ হলো ভুলকে সংশোধন করে দেওয়া তো অত্যন্ত চমৎকার একটি গান করেছে গানটা হলো আদি গুরু আদি ভক্ত পালানি গানটা করেছেন আমাদের যিনি বাংলাদেশ বাউল সমিতির আমাদের মিরপুর এক নাম্বার এই সমিতির যিনি সভাপতি মহোদয় আমার কাকা আব্দুল সুবহান সরকার বাবা এই এই কথা বলবেন না সুবহান সরকার এই গানটা লিখছে আমার কাকা দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে কওয়া তুমি না বুঝাইলে কথা আমি পাইব কোথায় এই জগতে গুরু যদি হয় কারো বেশ্যার নন্দন তবু সে ভক্তের কাছে পতিত প্রাব তাহলে আর একটা কথা শুনলাম নিরাকারে সেজদা হারাম বরজক নিতে হয় আমি কোন বরজকে করব সেজদা করে দেও নির্ণয় কে কবে করছিল সেজদা মুহাম্মদের পায় কয়টা প্রশ্ন আপনারা গুইনেন হ্যাঁ গুইনেন আপনারা হ্যাঁ প্রশ্ন হইলে গুরুরে করান যায় না এটাও কিন্তু উনি কইছে হ্যাঁ প্রশ্ন করা যায় না গুরুরে আর আমি কই প্রশ্ন যদি গুরুরে না করা যায় তাহলে কি দুলাবাইরে করবে কারণ হইল আমি রশিদ বয়াতির মুখে শুনছি যে কথা মায়ের কাছে বলা যায় কিন্তু অনেক সময় আছে এ কথাটা বাবার কাছেও বলা যায় না বাবার কাছে বলা যায় কিছু কথা মায়ের কাছে বলা যায় না কিছু কথা আছে এমনও যেটা স্ত্রীর কাছেও বলা যায় না কিন্তু এমন কোনো কথা নেই যে কথা তার গুরুর কাছে না বলা তাহলে এই গুরুরে যদি প্রশ্ন না করবো হে কি দুলাবাইরে গুরু তাই তো এর পিছনে একটা কথা আমি রাখলাম আর আমার কিছু কথা রুক্ষ হইতে পারে কারণ সত্য কথা তো সবারই ভালো লাগে না অপরাধ মাফ করে দিবেন চ্যানেলে যারা আছেন সাপের ফোনার মতো তো আমার দিকে আইছে আজকে তো কমই আইছে কালকে আসছিল 50টা গতকাল তো আজকে তো খুব কম তো তারপরেও আমি একটা দুর্ঘটনার মধ্যে পড়ছিলাম আপনারা সকলে জানেন তা আমি আসলে দুর্ঘটনায় পড়লে মানুষ না কিন্তু এরাই আমার ফালাইছিল কিন্তু কাটা সিরা কাটটা সিটটা বাইটটা কইরে আমার দিছে ফালাইয়া বুঝলে তো এদানি সেই পর্যায়ে একটি কথা আমি জানিয়ে দেব আপনারা আমাদের প্রতি সুদৃষ্টি অর্পণ করবেন আর কথাটা হলো শরীয়ত সরকার বাউল মিডিয়া নাই শরীয়ত সরকার বাউল মিডিয়া নাই শরীয়ত সরকারের নামে চ্যানেলও নাই কিন্তু আমার নামে ইউটিউব খুললে মেলা বাইরে যায় আমার কিন্তু আমি কিছুই করি নাই কিন্তু অটোমেটিক ওগুলো আসে মানুষে আমাকে প্রশ্ন করে ফোন করে দাদা চ্যানেল খুলছেন আমি বলি না তো আমি কই পারুম না অথচ অটোমেটিক তারা চালু করছে শরীয়ত সরকার এটা মিডিয়া না চ্যানেল না শুধু শরীয়ত সরকার এই চ্যানেলের মধ্যে যদি সুফিবাদের কথা শুনতে চান আল্লাহকুম মরুন সত্য কথা শুনতে চান বা সার্বজনীন আমাদের তরিকতের পীর মহাশয় কলি আউলিয়া গাউস কুতুব পাক পাঞ্জাতন এই সুফিবাদ আত্মদর্শনের বিদ্যাগুলো শুনতে চান দেখতে চান শরীয়ত সরকার লিখলেই আপনারা পাবেন
দয়াল নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয় আমি কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয় আমি যে ভক্তিটা দিমু এটা কিভাবে আমি দিব দিবে তুমি দিয়ে দেবে যে ভক্তি দিতে না জানে হে জানো কাউরে ভক্তি না দেয় যে ভক্তি নিতে না জানে সে জানো কারো ভক্তি না নাই আমার এই কথাটা সারা রাত বইরা গান কইলে যে ওজন হবে আমার এই কথাটা তার চাইতে ওজনদারি তাজাক বিসমিল্লাহর মনসটা কি আর প্রশ্ন করছে আমগ আসমা সরকার আমারে আমি তার কথার জবাব দিতা করতেছি বিসমিল্লাহটা কি এই দেহের মধ্যে বিসমিল্লাহটা কি এটাও করছে আবার কিছু লোক কয় মুরিদ হওয়ার কোনো প্রয়োজন নাই নাই এটাও করছে প্রশ্ন তার করা ভালো তো বেশি প্রশ্ন না করলে তো আমার শরীরই গরম কিন্তু প্রশ্ন যে উত্তর দিতে তো আধা ঘন্টা টাইম লাগবে আপনারা কি দিবেন কারা কারা দিবেন সবাই দিব বাহ আরে কয় কি মধু মধু এরা তো সবাই দিব প্রশ্নকারী বয়তি আমি ভালোবাসি যেহেতু তোমার একটা ফাউন্ডেশন করে দিয়ে যাই যেন তুমি আর এই রামকুণ্ডলি দেই যেন এইবার থেকে এমবুরা তুমি না আস ভ ক তার নিচে কি তার নিচেটা কি ত কি হইল ব ক ত তিনটি হরফে হলো ভক্ত আর দুইটি হরফে হলো শিষ্য একটা হলো তালিব বর্ষ আর একটা হলো পেট কাঠা এই দুটোটাই স তারে কয় শিষ্য আর তিনটা হরফ অক্ষর ব ক ত এবার তিনটা হরফের সন্ধি বিচ্ছেদ কইরা দেই তোমার একটা ফাউন্ডেশন বানিয়ে দেই ভতে হলো ভববন্দন কতে হলো কামনা ততে হলো তমনয় ভতে ভববন্দন করিয়া সেদন কতে কামনা সব দিয়ে বিসর্জন ততে তমনয় হয়ে অমৃত প্রেম সাগরে ডুবেছে যেজন এই জগতে অনুরাগী খাঁটি ভক্ত হয় সেজন তাহলে তোমার পালাটা শোনা ওই জায়গায় থাকবে ব ক ত ভতে ভববন্দন যে সেদন করতে পারে সেই তো ভক্ত হয় তোমার তো মরার ভয় নাই তুমি নিজেই ভক্ত তাই তো লালন সাই সিরাজ সাই না লালন সরকার না না শুনছেন না না সিরাজ সরকার শুনছেন না কি শুনছেন লালন সাই সিরাজ সাই জনজনের সাই লালন আর সিরাজ মাঝখানে কোনো আন নাই অনু সাই এনেও সাই জনজনের সাই এই সাইয়ের মধ্যে কোনো পার্থক্য একজন লালন সাই একজন সিরাজ সাই গুরু ভক্ত কারে কয় দুইটা কথা কয়ে যাই সময় পাবো কি না পাবো লালন সাইজি সকালবেলা গোয়াল বেটা মাটির খুঁটির মধ্যে দই নিয়ে যাবে নিছে পিছনে কথা হয় বাবারা দই নিয়ে যাইতেছে লালন সাইজি সামনে দিয়ে এক বেটা গোয়াল সনাতন ধর্মের যারা দই বিক্রি করে তাকে কি কয় বাবা গোয়াল 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 কয় তারপরে দয়ালাও কয় আবার ঘুষও কয় দয়ালা কি নিয়ে যাও কয় দই কয় আমাকে এক খুঁটি দই দাও উনি এক খুঁটি দই গর গর করে খাইয়া ফেলাই সকাল সকাল তো এখন গোয়াল বেটা কইতেছে সাইজি আমি তো সকালে বের হয়ে গেছি টাকা পয়সা অনিবারটা করি নাই দইয়ের দামটা দেন কলে আমি তো দইয়ের দাম দিব না দাম দিব ওই লোক কে এটা লালন সাইজির গুরু তার নাম হলো সিরাজ সাই হে হইলো বট গাছের নিচে বইসা দাউ দিয়ে বাঁশের বাটা চাস্তাছে তো হিন্দু লোক কয় খাইলো উনি টাকা দিবার কইলো হ্যাঁ সিরাজ সাই এমনি তো নরম মানুষ তারপরও গিয়ে গেছে যাই বলছে যে আপনি দইয়ের টাকা দেন এখন যে খাই নাই তার কাছে টাকা চাইলে একটা হ্যাঁ কেমন জানি হয়ে যায় তো উনি টাকা না দিয়ে লালন সাইজির কাছে আইসে হয় লালন কি বলো
কই বাবা তুমি না দই খাইলা দই টাকা দাও আচ্ছা লালন খাইছে না সিরাজ সাইজ খাইছে লালন খাইছে খাইছে হলো লালন টাকা দিবার কয় সিরাজ সাইজ লালন কয় তুমি খাইছো সিরাজ কয় তুই খাইছিস এই উভয় উভয়ের মধ্যে কথোপকথন এটাকে বাক্যযুক্ত বলা হয় কথা দিয়ে কথার মারামারি এটা হলো প্রেমের মারামারি ভাবের মারামারি তো সাইজি মেলা কথা বলার পরে বলল যে আমি খাইছি না তুমি খাইছি এক কাজ করো মুখের ভিতর আঙ্গুল দাও কে কি খাইছে বেরিয়ে যাবে আগে হলো সিরাজ সাইজির পালা সিরাজ সাইজি খাইছে কাঁচা মরিচ আর বান্তাবাদ মুখ দিয়ে যেই সাদাত আঙ্গলি ঢুকাইছে গর 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 কইরে দই বেরিয়েছে এক পাতি আর লালন সাইজির মুখ দিয়ে বেরিয়েছে কাঁচা মরিচ আর বান্তাবাদ ওয়ানা দেখে গোয়াল বেঠা দৌড় খাই লইল লালন সাই হেডে সই লাগেছে সিরাজ সাই পেটে সিরাজ সাই খাইছে কাঁচা মরিচ পান্তাবাদ এডাইছে লালনের পেট তারে এই বেটা গোয়াল বেটা যাও কেন টাকা নিবে না কল সাইজি মাফ করবেন দইয়ের টাকা তো নিমু না নিমু না আর জীবনে দইয়ের ব্যবসায় করব ওই কর্ম শিখিয়ে দেন যে দই গুরু খেয়ে যদি ভক্ত খায় সেটা গুরুর পেটে চলে এর নাম হলো গুরু এবং ভক্ত পালাটার ফাউন্ডেশন করে দিলাম তুমি এখান থেকে কিছু আলোচনা করবে আমিও তোমার কাছে কিছু আলোচনা রাখবো সে কথা তুমি বলবে আমি তোমার কথার জবাব দিতে চাই এক নাম্বার ভক্তিটা হলো দেওয়ার বস্তু না ভক্তি হওয়ার বস্তু ভক্তির রূপক কি মাথা নিচু করা মস্তক নিচু করা মস্তক নিচু করা ভক্তির রূপক সেজদা তাহবুদি তাজিমি সেজদা কদম্বুজ সম্মানজনক সেজদা এগুলা গুরু মুর্শিদকে করা হয় এটা মস্তক অবনত করা হয় হ্যাঁ এটাকে বলা হয় কদম্বুজ এটা সেজদা না সেজদা আলাদা জিনিস সেজদার মালিক হলো একমাত্র আল্লাহ সেজদার মালিক কে বলেন আল্লাহ সেজদার মালিক হলো আল্লাহ তবে গুরু রেজেরা দাও এটার নাম মা সেজদা না এটার নাম হলো কদম মুজ কদম অর্থ পা বুস অর্থ চুম্বন করা এই মাথা নিচু করলেই যদি সেজদা হইতো যারা জালার আলী বুড়ে এগোসাইতে সেজদার হইতো সকাল থেকে একবার সন্ধ্যা পর্যন্ত তাহলে মস্তক নিচু করা এটা হলো সেজদার রূপক এই সেজদা দিয়ে শরীয়ত সরকার মুক্তি পাবে না আসমা সরকারও পাবে না যদি তার অন্তরের ভক্তি ঠিক না থাকে কি ঠিক কিলাম যদি পাগল তোমার অন্তরের ভক্তি ঠিক থাকে তাহলে তোমার এক সেজদা দিলেই জীবনের গুণা খাতা মাফ অজুদ হয় নামাজের ছবি আমাদের ফকির আবুল সরকারের একটি গান অজুদ হয় নামাজের ছবি তোর মুর্শিদ রূপে জেন্দা নবী একটা সেজদা দিবি কয়টা একটা 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 সেজদা দিবি এই সেজদা ওর সেজদা না একটা সেজদা এটাকে সম্মানজনক সেজদা বলা হয় যার আবেদনই করতে হলো কদম বুঝ এবার আসেন ভক্তি হলো সংস্কৃতি ভাষা ভক্তিটা কোন ভাষা সংস্কৃতি আচ্ছা ভক্তি কি ভক্তি হলো হওয়ার বিষয় ভক্তি হলো স্ত্রীলিঙ্গ ভক্তি হলো নারী ভক্তি হলো সেবিকা ভক্তি হলো দাসী ভক্তি হলো দেওয়ার বস্তু আমার নারী সাজতে হবে কি আমি নারী আমার গুরু হলো স্বামী তুমি তো জগতের স্বামী কোরআনে শুনেছি আমি আমি তোমার সাথে হয়ে গেছে বিয়ে তাহলে বিয়ে কার সাথে হয় গুরুর সাথে আর ভক্তের সাথে আর জগতে নারীর সাথে আর পুরুষের সাথে এটা বিয়ে হয় না কামিন নামায় লেখা হয় নিকাহ নিকাহ তাহলে গুরুর সাথে হলো বিয়া বিয়া বসা যথা তথা বেইছো নাকল বেসা মাথা মাথা তা না হলে গুনা খাতা ঠিক হবে না কখন অজেশা কয় বারে বারে বোকা রহিম কই তোমারে সানদত্তা শোনজরের একুশ সর্বক্ষণ তাহলে একটা হলো বিয়া
আরেকটা হলো নিকা বিয়া হলো গুরুর সাথে আর নিকা হয় ছেলে এবং মেয়ের সাথে ভক্তির ফয়সালা করলাম যদি দলিল দেখাইতে কও আমারে আমি দুই দিন পরে দেখাইতে পারব কোনো সমস্যা নাই যদি আল্লাহ সহায় থাকে পীর মুর্শিদের দোয়া গেল বিসমিল্লাহটা কি আমরা বাবাকে বিসমিল্লাহ কই এই বিসমিল্লাহর ফয়সালা আগে কইরা নেই তবে পথ হলো দুইটা একটা জাহেরি আর একটা বাতিনি একটা সুফিবাদ একটা সরার আইন আচ্ছা বিসমিল্লাহির রহমানের এখানে হরফ কয়টা 19টা আচ্ছা বিসমিল্লাহ 19 হরফ না কিন্তু মনে রাখবেন হরফ হলো আল্লাহর পবিত্র কালামের 9টি হরফ বিসমিল্লাহির রহমানের রহিম বানাইতে গেলে 9টা হরফ আরো 9 জায়গায় ব্যবহার হয় যাকে 19 বলা নয় আর নয় 18 আচ্ছা পৃথিবীটা কত 6000 এজা 6000 গেজা 6000 কয়টা কয় হাজার হলো 18 আচ্ছা আচ্ছা বিসমিল্লাহ হলো 19 আর পৃথিবী হলো 18000 মাখলুকাত তাহলে সবকিছুর জোড়া আছে আল্লাহর কি কোনো জোড়া আছে না না আল্লাহর কোনো জোড়া নাই যেমন সরল গরল শক্ত নরম ভালো মন্দ নারী গুরু শিষ্য আগে পরে চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু অর্থাৎ বিসমিল্লাহটা এমন বিসমিল্লাহ সুমিত দেখো শুধু লেখা বিসমিল্লাহ ওর ভিতরে ঢুকে দিয়েছে আল্লাহর মহান পৃথিবী বিসমিল্লাহ তো ছোট হইতে পারে না এবার আসেন 318 আর আল্লাহ হলো এক কত হইল এই 19 শরফে হলো বিসমিল্লাহির রহমানের এবার একটি গান শোনাবো তোমাকে তার আগে একটি কথা বলে নেই আচ্ছা বিসমিল্লাহ কন্ত কামজান মাখফিয়ান এই যে বাসনের কথা বলেছ এটাও কিন্তু এক বাসন কন্ত কামজান মাখফিয়ান আওয়ালা মা খালাকাল্লাহু মিন নূরি এটা আল্লাহ যখন তার প্রিয় নবী সকলে বলে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামটা নিলে এবারে দুই হাত দিয়ে দুটো বৃদ্ধাঙ্গি চুম্বন দিবেন মুখে আর চোখে লাগাবেন তাতে আপনার ক্ষতি হবে না মুখের বরকত বাড়বে আমার রসুল পাকের নামের খাতিরে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন এই জন্য হুজুর পাকের নাম নিয়ে বলবেন আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিক্ষণীয় বিষয় আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ যাকে সম্মান দিছে আল্লাহ কোরআনে বলছে হে রসুল আপনি বলুন এ কথা বলে নাই তুমি বলো বলছে তাহলে আমার আল্লাহ যারে সম্মান দেয় আমার মতো কিছু নাদান আছে তারা আমার নবীরে সম্মান দিতে তারা বলে আমিও যা নবীও তা নাউজুবিল্লাহ কর আমিও মানুষ নবীও মানুষ সম্মান করব এইটুকু আমার বড় ভাইয়ের সমতুল্য নাউজুবিল্লাহ নবী মদিনায় তার কোনো খোঁজ খবর নাই অস্তিত্ব নাই নাউজুবিল্লাহ আমার নবী বলছে পৃথিবীর প্রান্তে এ প্রান্তে ও প্রান্তে এ প্রান্তে ও প্রান্তে যে জায়গায় থেকে আল্লাহর বান্দা আমার উম্মত আমাকে ইয়া নবী সালাম আলাইকা কয়ে ডাকে আমি সঙ্গে সঙ্গে তার সালামের জবাব দিহিতা করে দিই শুধু তাই নয় আমি সেই মজলিসে হাজির এবং হাজির তাহলে আমার নবী এখানে হাজির কিনা হাজির হাজির এবং এবার আসেন তাহলে আপনি আল্লাহর কাছে যা চাবেন ওই যে ভাষণ কন্ত কামজান মাখফিয়ান আমার আল্লাহ তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামকে সৃষ্টি করার লক্ষ্যে একটি স্তম্ভ তৈরি করেছিলেন একটি মেম্বার স্থাপন করেছিলেন একটি বসার কুরসি বানিয়েছিলেন সেটাই হলো বিসমিল্লাহির রহমানের রহিমের একটি কি মঞ্চ সেই মঞ্চে প্রথম বাসন দিয়েছিলেন কন্ত কামজান মাখফিয়ান আমি আল্লাহ গুপ্ত ধনাগারে ছিলাম ওহাদাতের বাগানে প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে
সর্বপ্রথম যা সৃষ্টি করি তা হলো আমার হুজুর পাকের নূর সকলেই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে একটা কোন তো কামজান আর একটা মাগফিয়ান আর একটা আলামা খালাক আল্লাহ নূর আর একটা লাউলাক কাল্লাম মাখলাক তুল আফলা আর একটা হলো জামে নূর আর একটা হলো আল্লাহু আকবার এই ছয়টা মতান্তরে সাতটা ভাষণ দিছে এই এই কথাটা পাবেন কোন কিতাবে আমি বলে দেই বেহুশের চৈতন্য দানে আমাদের কাজী বেনজির হক চিস্তি নারায়ণগঞ্জ 2500 থানা জাউগারা দরবারের প্রতিষ্ঠাতা পীর কেবলা কি কাজী বেনজির হক চিস্তি নিজামি বাবা জান সুন্দর করে লিখছে বইটার নাম হলো বেহুশের চৈতন্য দান আমি জবাব দিলাম কোন জায়গায় থেকে আইছে সেটাও কই দিলাম এইভাবে আমি কই এবারম কিন্তু শুন আমার টাইম লাগবে আমি এত টাইম নিয়ে পারব না আমি টাইম বেশি হয়ে গেছে আপনারা মাফ করবেন একটা গান আগে হয়ে যাক আচ্ছা মুখে কি মুখে বে আচ্ছা বে হরফ দিয়ে কি বানাইছে আচ্ছা বেতে বিসমিল্লাহ বেতে বেলায়াত বেতে শহীদ বেতে মুখের গঠন বেতে বিসমিল্লাহ এখন বিসমিল্লাহ যদি মুখে থাকে তাহলে মুখটা আপনার পবিত্র করতে হবে কিনা আচ্ছা তাহলে মুখের থেকে ছয়টা জিনিস তোমার ত্যাগ করতে হবে আসমা সরকার তোমাকে বলি কি এই মুখে কখনো মিথ্যা কথা বলা যাবে না কুতর্ক করা যাবে না বাজে আলাপ করা যাবে না প্রতারণা করা যাবে না কিবত চর্চা যাবে না শুধু তাই নয় এই মুখের কথায় কারো অন্তরে আঘাত দেওয়া যাবে না এবার ছয় আল্লাহ কইল জবান যদি পবিত্র হয় জবানে যা চাইবে আমি তোমারে তাহাই দেব এবার দিব ধরবেন কিসে হাতে হাতে এখন এই হাত দিয়ে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না হত্যা করা যাবে না অন্যায় পথে আয় করা যাবে না অন্যায় পথে ব্যয় করা যাবে না এবার ছয় আর ছয় কত হইল বারো আচ্ছা আমাকে বিসমিল্লাহ কত হরফ তাহলে বারো বাকি আছে কয়টা সাত এবার গুপ্ত অঙ্গের মধ্যে হলো সাত ব্যবিচার মৈথন কামাচার মৈথন অবিচার মৈথন সাম্য মৈথন হস্ত মৈথন সৃষ্টির সুখ বন্ধ করা মিলনে যদি বিন্দু পতন হয় ওটা নিজের মধ্যে সংরক্ষণ করা আচ্ছা বারো আর সাতে কত হয় উনিশ এই উনিশটি বস্তু যখন ত্যাগ হয়ে যাবে তখন তোমার দেহটাই হবে বিসমিল্লাহির রহমানে তোমার প্রশ্নের জবাব দিলাম আরও কথা আছে কি না ধরবো কি ধরবো না এটা নিয়েও কথা আছে পিসাব ধরবো কি ধরবো না একটা গান শোনাই তোমাকে যেদিন তোমার ওরে যেই দিন তোমার পিছে গেল যেই দিন তোমার পিছে গেল সেই দিন সামনে ভালো ভালো আসবে না কার জন্য করছো এত ভাবনা কার জন্য করছ মিছে ভাবনা কার লাইগা করছ এত ভাবনা যারা রাত্রে নাঠি নিয়ে লাইট গার্ডের ডিউটি করে হ্যাগো কি কয় পাহারাদার না এরা কি কয় বস্তিওয়ালারা জাগো আচ্ছা বস্তিওয়ালা গো জাগায় কিন্তু নিজে কি জাগছে ও অপরকে জাগায় নিজে একদিনও জাগে নাই সাধক তাই বলছে তুমি অন্যকে জাগাইও না তুমি নিজে জেগে দেখো তোমার এই ঘরে অনেক চুরি হইতেছে এই ঘরে এই ঘরে অনেক চুরি ডাকাতি হইতেছে তুমি নিজেও জানো না মিছেরে তুই পরের লাগি ভেবে গেলি চিরকাল সামনে খারাই আজরাল সামনে খারাই আজরাল করিলি মিছে চকিদারি পরের গর্পা
সারা দিন আরে করলি মিছে চকি দাবি পরের ঘর পাহারা দিলি করলি মিছে চকি দাবি পরের ঘর পা হারা দিলি এই নিজের করতে হলো চুরি সেই খবর কে রাখলি না কার লাগিয়া করছ এত ভাবো না কার লাগিয়া করছ এত ভাবো না কার লাগে করছ এত ভাবো আরে যেদিন তোমার পিছে গেছে যেদিন তোমার পিছে গেছে সেদিন হিরে আসবো না কার লাগিয়া করছ পিছে ভাবো না তুমি কার লাগিয়া করছ পিছে ভাবো না কার লাগিয়া করছ পিছে ভাবো না সাধনার সাথ থাকলে রে মন চলে যাও কর্মপুরে আরে তোমার কুরুকে করে কান্দারি পশাও নারীর মাজার আরে পশাও নারীর মাজার পশাও নারীর সাধনার সাথ থাকলে রে মন চলে যাও কর্মপুরে কুরুকে করে কান্নারি এই তো পশাও নারীর মাজারে আরে পশাও নারীর মাজারে পশাও নারীর মাজারে হলে রে তোর শুদ্ধ ভক্তি তবেই রে মন পাবি মুক্তি আরে হলে রে মন শুদ্ধ ভক্তি তবে রে মন পাবি মুক্তি হলে রে তোর শুদ্ধ ভক্তি তবেই রে মন পাবি মুক্তি ঠিক হবে তোর দেহ শুদ্ধি করলে তাহার ভজনা কার লাগিয়া করছ এত ভাবো না কার লাগিয়া করছ এত ভাবো না কার লাগিয়া করছ এত ভাবো আরে যেদিন তোমার পিছে গেছে যেদিন তোমার যেদিন তোমার পিছে গেছে সেদিন ফিরে আসবো না কার লাগিয়া করছ পিছে ভাবো না কার লাগিয়া করছ পিছে ভাবো না কার লাগিয়া করছ পিছে ভাবো না পবিত্র কোরআন কালামে আল্লাহ ঘোষণা করেছেন সূরা ফাতির 10 নম্বর আয়াতে হে রাসূল যে সমস্ত লোক আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেল ওরা আপনার হাত ধরে নাই ওই হাতের মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত ছিল সুবহানাল্লাহ এই তো হলো বায়াতের দলিল আল্লাহর পবিত্র কোরআন আমার ভক্তের প্রশ্নের জবাব দিতে গিয়ে সূরা ফাতির 10 নম্বর আয়াতে বলেছেন আমার আল্লাহ পাক পরওয়ার দেগার হে রাসূল যে সমস্ত লোক আপনার হাতে হাত দিয়ে আহলে বায়াত স্বীকার করলো ওরা যেন আমি আল্লাহর কুদরতি হাতে বায়াত হয়ে গেল এবার আসেন মেয়েদের বায়াত যারা নারী হস্তনি পাত্তনি শঙ্খানি চিন্তামণি অধবা বিধবা সদবা সাধবা ভক্তি দায়নি শক্তি দায়নি মুক্তি দায়নি কেন রূপা বিদ্যান্দিহি শক্তি দায়নি কাল নাগিনি বিশদারি স্বামী তারা হলো নারী এই যে নারী আমিও নারী আছে 72,000 নারী আছে সবার বাড়ি বাড়ি তার মধ্যে তিনটা নারী অতি বলিহারী কেমন ইরা পিঙ্গলা সুষম্মা নামদরি নারীর তত্ত্ব না জানিয়া কেউ যাইও না নারীর বাড়ি আগে তুই সাধন কর গা নারী এই মেয়েদের মুড়িদের কথা যে নারী তার স্বামীর অবাধ্যে চলেন না
তার সন্তান সন্ততি হত্যা করেন না যে নারী মিথ্যা কথা বলেন না যে নারী জেনা করে না ওই সমস্ত নারীদেরকে আপনি আহালে বায়াত স্বীকার করেন 457 মতান্তরে 97 নারীকে আল্লাহ রাসূল আহালে বায়াত স্বীকার করাইছে এটা হলো মেয়েদের দলিল আমি দিলাম পুরুষের দলিলও দিলাম আর নিব কি না নিব এটা আমার ব্যাপার না ওসি জানাজা বইরা গেলাম বেচতে যাইব না দুজকে যাইব এটা আমার জানা দরকার আর আমরা দলিল দিলে অনেকেই কয় আরে লেহে বড়াই জানে না হ্যাঁ ডিগ্রি নাই বরাবর কিয়ের কিয়ের দলিল দেয় আমাকে বলল বানাই না দলিল না 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 কোরআন খুলে দেখেন আমার কথা না আল্লাহর কোরআন কোরআনেই ভাই ছাড়া দিয়েছে তাহলে কথাবার্তা সে এবার বর্জকে শোনো একটা সগল রবে দা আ কল মিনাল হুয়াল খাইয়া সুপুডি তোনাজিনা ও কুলা ও কুবাদ কারা কল সোপার তোনাজিনা হয় এটা হলো রূপ স্বরূপ স্বরূপে রূপের খেলা খেলবি যদি মনামাল স্বরূপেতে মিশে আছে আপেস স্বভাব এই বর্জক স্তুত হইও না সদাই যেন তোমার গুরুর বর্জক সামনে থাকে তুমি তোমার গুরুর বর্জকেই ধ্যান করো গুরু বর্জকেই সেজদা করো আমি তোমারে জানাই গুরুকেই তুমি চিনো গুরু শুধু ব্যক্তি না গুরু হলো নাম শুধু নাম না গুরু হলো বস্তু সাধনার সাথ থাকলে রে চলে যাও করব বাবুর গুরুকে করে কান্নারি বসাও নারীর বাজার বসাও নারীর বাজার বসাও নারীর বাজার সাধনার সাথ থাকলে রে মন চলে যাও কর বাপুরে গুরুকে করে কান্দারি বসাও নারীর বাজার বসাও নারীর বাজার বসাও নারীর বাজার আমাদের প্রধান অতিথি আজকের গানের প্রধান অতিথি মহোদয় আমাদের মাঝে আসছেন ওনার সাথে যারা আসছেন সফর সঙ্গী হিসেবে আমাদের উভয় শিল্পীর পক্ষ থেকে তাদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি আমার গানটা শেষ হয়ে যাক আর একটা গান করে আমি বসে যাব বাবা যেদিন একটা মাটির ঘরে হবে তো পারবি বাবা ভাই বন্ধু আর প্রিয় স্বজন তুই একদিন দিবে কান্দ ভাই বন্ধু ভাই বন্ধু আর প্রিয় স্বজন তুই একদিন দিবে চাবার বেলায় সে দেখ মন কেহ নাই তো আপনা কাল লাগিয়া পরছয়া তো ভাবো না লাগিয়া পরছয়া তো ভাবো না কার জন্য তোমার পিছে গেল তোমার সেদিন সামনে আসবে না কার জন্য করছো এত ভালো কার জন্য করছো এত ভাবো না কার জন্য করছো এত
আমার মনে হয় না যে অনায়াসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি যেইখানে সর্বারাম আপন করে এই খবর নে না আপন করে খবর নে না খবর নে না আপন ঘরে খবর নে না